আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আলু দিয়ে চিকেন কষা। এটা কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাত এবং রুটি পরোটার সাথে। তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটা কী করে বানাই। তো এখানে আমি চিকেনটা একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, এত ছোট সাইজ করে কাটিনি। এই যে দেখুন, এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা এইভাবে কেটে নেবেন, এর চেয়ে বেশি ছোট করবেন না। তো এখন এখানে আবার কয়টা আলুও কেটে নিয়েছি। আর এই রান্নাটা করতে আমার যে মশলাগুলো লাগছে সেটার মধ্যে হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচামরিচ আর পেঁয়াজ। তো আমি এখন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আলুগুলো একটু ভালো করে ভেজে নিব, যেন এই কাঁচা গন্ধটা যেন চলে যায় আলু থেকে। আলুর একটা গন্ধ আছে, যেটা রান্না করলে কিন্তু আলু থেকে একটা গন্ধ বের হয়। তো যদি আলুটা ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই আলু থেকে কোনো রকম কোনো গন্ধ আসবে না। তো আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এ দেখুন, এরকম করে ভেজে নেবেন যেন 40% সিদ্ধ হয়ে যায়। তো এই দেখুন, আমার আলুগুলো এর চেয়ে বেশি আমি ভাজবো না। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো অনেক সময় কী হয়, এই আলু যদি ভেজে কষায় রান্না করা হয়, শুধু গুস্ত ছাড়াও যদি রান্না করা হয়, তারপরও কিন্তু খুব ভালো লাগে, আলু দিয়েই ভাত খেতে মনে চায়। এখন আমি সেই একই তেলে আমি এই চিকেনটা ভেজে নিচ্ছি, কারণ এটা একটু হালকা ভেজে নিব, এতটা ভালো করে ভাজবো না, যেন চিকেনের কাঁচা গন্ধটা, যে ব্রয়লারের যে একটা গন্ধ আছে, সেটা চলে যায়। তো সেই জন্য আমি এটার একটু ভেজে নিচ্ছি। প্রথমে আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম এই চিকেনটা, তারপর আমি এখন হলুদের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি যেন কালারটা সুন্দর হয়। তো তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ এটা আমি বেশি ভাজবো না, এটা আমি একটু কমই ভাজবো, যেন এটা থেকে মানে ব্রয়লারের ঘ্রাণটা যেন চলে যায়, ওর যে একটা গন্ধ, স্ট্রং গন্ধ আছে, সেটা যেন চলে যায়। তো সেই জন্য আমি এরকম করে ভেজে নিচ্ছি। তো এই দেখুন, আমি এরকম করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করব না। যে আমি যে গুস্তটা ভেজেছি সেটার মধ্যে যে তেলটা ছিল সেটাই আমি এখানে ইউজ করবো। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতেছি। তো এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কিন্তু এটাকে বেরেস্তা বানিয়ে ফেললে হবে না, কারণ এটা যদি বেরেস্তা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, তরকারিটা তিতা তিতা লাগবে। তো সেই জন্য এটা আমার এতটাও ভাজার প্রয়োজন নয়, একটু হালকা করে ভেজে একটু হালকা ব্রাউন কালার আসলেই তার মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে এটাকে খুব সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এই দেখুন, এরকম করে ভেজে নিতে হবে, যখন তেলটা ছেড়ে আসবে তখন আবার তার মধ্যে একটু পেঁয়াজ বাটা ইউজ করতেছি। আমি এখানে এক কাপের তে একটু কম পেঁয়াজ বাটা ইউজ করছি। আলু দিয়ে চিকেন কষার মধ্যে একটু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে, কিন্তু আমি বাটাটা ইউজ করছি একটু গ্রেভিটা বেশি হওয়ার জন্য। আর গ্রেভিটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু এটা ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছি। আর পেঁয়াজ বাটাটা আমি এখন দিয়ে একটু ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন এটা খুব ভালো করে কষানো হয়ে যায়। আর এটা শুধু তেল ছেড়ে আসলে হবে না, এটা থেকে বাবলস ক্রিয়েট হতে হবে, তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। তো এই দেখুন, এরকম করে কষে তার মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা যেহেতু খাবে আমি আর চেয়ে বেশি মরিচ ইউজ করব না। তো এখন আমি মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যেন পেঁয়াজের সাথে একদম ভালো করে মিশে যায়। তারপরে একটু হালকা ভাজা ভাজা করে নিব। তো এখন আমার এটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে এসেছে, দেখেন কোনো তেল দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি এটা ঝোল করব তখন কিন্তু অনেক তেল বের হয়ে আসবে। এই দেখুন, আমার পেঁয়াজটা আরও একটু ভালো কষানো হয়ে গেল মশলা সহ। তো এরকম করে মশলাটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিবেন আর একটু কষানোর জন্য। তো এখন পানিটা দিয়ে আমি একটু আর একটু কষিয়ে নিব। এ দেখুন, পানি দেওয়ার পরে কত তেল ছেড়ে আসছে সেটা থেকে। তো প্রথমে দেখা গেছে যে মশলার মধ্যে কোনো তেল নাই, কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু প্রচুর তেল বের হয়ে আসছে। তো এরকম আস্তে আস্তে করে কষিয়ে নিবেন যেন নিচে দিয়ে কোনো রকম পুড়ে না যায়, যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারিটা তিতো লাগবে।
খেতে ভালো লাগবে না, সেই জন্য এরকম আস্তে আস্তে করে কষিয়ে নেবেন যেন পুড়ে না যায়। তো এরকম ভালো করে যদি আপনারা কষিয়ে নেন তরকারিটা, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর সব কিছুতে কিন্তু বেশি কষালে মাছকন মাংসকন সব কিছুতেই মশলাটা একটু বেশি কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর আমি আর একটু পানি অ্যাড করে দিয়েছি যেন আরও একটু ভালো করে কষাতে পারি, যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি, এটার কাঁচা গন্ধটা যেন একদমই চলে যায়, সেই জন্য এখানে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ধৈর্য ধরে কষাতে হবে। তো এখানে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, প্রথমে কষানো হয়ে আসছে, আর আলুটা আর আমি গ্রেভিটা একসাথে কষাবো। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, আর এই জিরার গুঁড়াটা কষানোর মধ্যে দিলে আমার কাছে ভালো লাগে। তারপরে এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি, এখন এই চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, কারণ মশলা যেহেতু একটু বেশি সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায়। এখন আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে একটু লবণ কম, তো সেই জন্য আবার একটু লবণ দিয়ে দিয়েছি। তো এই লবণটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো এখানে আমি অফ ক্যামেরায় অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে দেখানো হয় নাই। তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রথমে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আলুগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার এই চিকেন রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই দেখুন আমি কিন্তু তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর তরকারির কালারটাও কিন্তু দারুণ হয়েছে। আর এভাবে কিন্তু আপনারা যদি ব্রয়লার মুরগ রান্না করেন তাহলে কিন্তু ব্রয়লার মুরগির কোনো স্মেল বের হবে না, ব্রয়লারের যে স্ট্রং একটা গন্ধ সেটা চলে যাবে। তো এরকম বেশি করে ভাজবেন না কিন্তু চিকেনটা, চিকেনটা একটু হালকা করে ভাজবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, আর যদি একটু বেশি ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেই প্রসেসে ভেজেছি ঠিক ওরকম করে আপনারা এই চিকেনটা ভেজে নেবেন। তো এই দেখুন তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, গুস্ত কিন্তু খুলে খুলে যাচ্ছে। তো এভাবে যদি আপনারা চিকেন রান্না করেন তাহলে কিন্তু সবাই প্রশংসার জোয়ার ভাসিয়ে দিবে। আর সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে ঘরের যে ছোট সদস্য আছে তারা কিন্তু এই রান্নাটা করলে কিন্তু সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে। তো এই চিকেন দিয়ে আলুর ঝোল এবং আলু কষা যাই বলেন যেটাই বলেন কিন্তু এটা দারুণ হয় খেতে। তো তারপর আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আমি আজকে ছোট কড়াইতে রান্না করে ফেলেছি, ভুলবশত আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি, তো সেই জন্য আমি আস্তে আস্তে জাল দিয়ে রান্না করতেছি এই তরকারিটা। তো এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এই দেখুন আমার আলু দিয়ে চিকেন কষাটা কত সুন্দর হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।